ব্যর্থ ব্যক্তিকে মানুষ দেখতে পছন্দ করে না, মন্তব্য করছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সাংগঠনিক দল বলে নিশ্চয় দরকার আছে, কোন ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়। আমার মনে হয় নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে পরিবর্তনের নিশ্চয়ই দরকার, সেই জন্য তো কার্যকরিণী বৈঠক হয়তো দিল্লি সেটা ভাববেন। গ্রাম বাংলার মানুষকে আমার মনে হয় আরো বেশি করে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা, 100 দিনের কাজ, সবগুলো যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে, কেন্দ্রীয় সরকার করছে, এটা বেশি করে প্রচার করতে হবে। আমার মনে হয় যদি সঠিক দিশা দেখাতে পারে তাহলে দল হবে, আর দিশা দেখাতে না পারলে পুরো ফেল করে যাব। লোকসভার আসন সংখ্যা 18 থেকে 12 হলেও ভোট বৃদ্ধির সাফাই দিচ্ছেন সুকান্ত মজুমদার। 24 হেরে এবার 26 টার্গেট বাঁধলেন বিজেপি রাজ্য সভাপতি। 2021 বিধানসভা ভোটের থেকেও লোকসভায় প্রাপ্ত ভোট বেড়েছে। 121 পুরসভার মধ্যে এই প্রথমবার 69 এগিয়ে বিজেপি। 49 বিধানসভায় 10,000 কম ভোটে পিছিয়ে আছি, এটাই প্রমাণ করছে যে বিজেপি এগোচ্ছে। একত্রিত হয়ে লড়াই করতে হবে, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে কিন্তু যেন মনোবিরোধ না হয়। বিজেপি রাজ্য কর্মসমিতির বৈঠকে এই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। আমার মনে হয় যে 26 বিধানসভাকে সামনে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যেখানে আমাদের হয়তো ক্ষত বা রক্তক্ষরণ হয়েছে সেই জায়গাতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। 2021 বিধানসভা নির্বাচনে যে ভোট পেয়েছিলাম আমরা 37.97%, সেইটা এইবার বেড়ে 38.73% হয়েছে, এবং সেই পরিসংখ্যানের মধ্যে সমান মনে হয় সব থেকে আমাদেরকে আশা জাগানোর মতো যে কথা সেটা হচ্ছে আমাদের পৌর অঞ্চলে অর্থাৎ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অঞ্চলে আমাদের যে ফলাফল, সেই ফলাফল কিন্তু আমাদেরকে উৎসাহিত করার জন্য। রাজ্যের 121 পৌরসভা, এই 121 পুরসভার মধ্যে 69 বিজেপি এগিয়ে আছে, এটা প্রথমবার আমরা স্পর্শ করতে পেরেছি, এর আগে কোনো আমরা স্পর্শ করতে পারিনি। পুরো নির্বাচন হয়েছিল 137 তৃণমূল কংগ্রেস জিতেছিল, বিজেপি মাত্র 3, তাও উত্তর কলকাতাতে আমরা জিতেছিলাম, আর কোথাও জিতিনি। আজকে সেই একই উত্তর কলকাতা লোকসভাতে আমরা 24 ওয়ার্ডে এগিয়ে আছি, 24 ওয়ার্ডে আমরা তৃণমূলকে পিছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। 49 বিধানসভাতে আমরা 10,000 পেছনে, 10,000 কম ভোটে পিছিয়ে আছি, আর 10,000 বেশি, 15,000 কম, এরকম 21 বিধানসভা আছে। এই পরিসংখ্যান বলছে যে বন্ধুগণ বিজেপি এগোচ্ছে। আগামী দিনে এই লড়াই আমরা আরও জারি রাখব, আরও জোরদার লড়াই হবে, সমস্ত নেতৃত্ব একত্রিত হয়ে, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে কিন্তু মনোবিরোধ হওয়া উচিত নয় এবং হবেও না, মনোবিরোধ না রেখে সবাই মিলে একত্রিত হয়ে লড়াই করা উচিত, এবং লড়াই করে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার মন্ত্র নেওয়া উচিত।